হ্যালো বন্ধুরা, টেক পানো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিশান আছি আপনাদের সাথে। আজকে তুলে ধরবো আইফোন 10 এর ভালো এবং খারাপ দিকগুলো। চলুন শুরু করা যাক। প্রথমেই সজ্জা বলি আইফোন 10 এর দাম। বর্তমানে 1 লক্ষ টাকার আশেপাশে পাবেন 64 জিবি ভার্সনটি, যথাক্রমে 256 জিবির জন্য পেইড করতে হবে 1,20,000 টাকার মতো। দাঁড়ান ভাই, দাম শুনে ভাগ্য যান না, ভিডিওটি পুরাটা দেখেন। ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। অন্যান্য বছরগুলোতে আইফোনে তেমন একটা চেঞ্জ না থাকলেও এবার পুরো লুক অ্যান্ড ফিলেই চেঞ্জ এনেছে অ্যাপেল। শুরুতেই কথা বলি বডি নিয়ে। বডিতে এসেছে ব্যাপক চেঞ্জ। ব্যাকে মেটালের জায়গায় এসেছে গ্লাস, ফ্রন্টে আইফোনের টিপিক্যাল লুক গাইব, ডিসপ্লের উপরে রয়েছে নচ, নিচ থেকে ফিঙ্গারপ্রিন্ট উধাও, চারদিকে ঘুরে ফিরে কোথাও পেলাম না ফিঙ্গারপ্রিন্টের দেখা। অবশেষে এত সুন্দর ডিসপ্লে দেখার পর ঠিক করলাম এবছরের মতো ফেস আইডি এবং পিন দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে। পিছনের ক্যামেরা বাম্পটি কিছুটা উঁচু, তাই সহজেই দাগ পড়তে পারে। ইতিমধ্যে আমার কয়েকটি দাগও পড়ে গেছে। ফোনটির 4 সাইডে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম বডি, তাই বিরক্তকরভাবে হাজারো দাগের দেখা পাবেন ফোনটিতে। পিছনের গ্লাসে দাগ না পড়লেও ফিঙ্গারপ্রিন্ট পড়ে ভালোভাবেই, তাই অনেকের কাছে খারাপ লাগতে পারে ফোনটি। ফোনটির ডান পাশে পাবেন বড় একটি পাওয়ার বাটন, বাম পাশে থাকছে ভলিউম আপ ডাউন এবং টিপিক্যাল এরর স্লাইডার, উপরের দিক ফাঁকা এবং নিচ দিকে থাকবে চার্জিং কেবল, স্পিকার এবং মাইক্রোফোন। হাতে না নিলে বুঝতে পারবেন না কতটা সুন্দর ফোনটি। এক হাতে ফোনটি ব্যবহার করা দুস্তর বললেই চলে। আবার পিছনে গ্লাস ব্যবহার করায় একবার পরেই ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফোনটি, তাই সাবধান হয়ে যান এবং সতর্কতা সহিত আইফোন 10 চালান। এবার আসা যাক ডিসপ্লে সেকশনে। ফোনটিতে থাকছে অসাধারণ 5.8 ইঞ্চির OLED ডিসপ্লে। আমার দেখা সবচেয়ে সুন্দর ডিসপ্লে ছিল এটি। মুভি দেখা থেকে শুরু করে গেম খেলাতে পাবেন অসাধারণ এক্সপিরিয়েন্স। ডিসপ্লেটি অনেক বড় হলেও 19.5:9 ডিসপ্লে হওয়ায় দেখতে অনেক ছোট লাগে। স্ক্র্যাচ প্রুফ ডিসপ্লে হওয়ায় দাগ না পড়ার সম্ভাবনাই বেশি। ডিসপ্লে নিয়ে আমার তেমন কোনো একটা কমপ্লেন নেই, তবে উপরে নচটি দেখতে একটু খারাপ লাগতে পারে। এবার কথা বলা যাক ফোনটির জেস্চার নিয়ে। প্রথমবার ফোনটি ইউজ করলে কিছুটা অসুবিধা হলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ফোনটিতে হোম বাটন না থাকায় নিচে একটি লাঠির মতো দণ্ড ব্যবহার করা হয়েছে। যে কোনো অ্যাপ থেকে বের হয়ে আসার জন্য লাঠিটি উপরে টানলেই হবে। রিসেন্ট অ্যাপে যাবার জন্য লাঠিটি টেনে কিছুক্ষণ ধরে রাখতে হবে। উপরে ডান দিক থেকে নিচে টানলে পাবেন কন্ট্রোল সেন্টার এবং বাম দিক থেকে নিচে টানলে পাবেন নোটিফিকেশন প্যানেল। উপরে নসটিতে রয়েছে এক গাদা সেন্সার। সেন্সারগুলো কাজে আসে ফেস আইডি ব্যবহারে। ফেস আইডি অনেক ফাস্ট না হলেও অনেক সিকিওর। ভিডিও প্লেব্যাকের সময় দুই পাশে দুইটি কালো বাদ দেখা যায়, তখন ফোনটি দেখতে সাধারণ দুটি ফোনের মতোই লাগে। ফুল স্ক্রিন ভিডিও প্লে করার জন্য জুম ইন করা লাগে। জুম ইন করার সময় নচের জায়গাটা খারাপ লাগতে পারে। একটু বিরক্তকর হলেও তেমন একটা প্রবলেম না বলা যায়। এবার কথা বলা যাক এর ক্যামেরা নিয়ে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ডুয়াল 12 মেগাপিক্সেল ক্যামেরা, যার একটির অ্যাপারেচার f1.8 এবং অপরটি f2.4। ডে লাইটে অনেক ভালো ছবি তুলতে পারে ফোনটি, সাথে অসাধারণ পোর্ট্রেট মুড তো আছেই। কম আলোতেও অনেক সুন্দর পিক তুলতে পারে ফোনটি। চলুন দেখে আসি কিছু ক্যামেরা স্যাম্পল। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 7 মেগাপিক্সেল f2.2 অ্যাপারেচারের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় আপনারা পোর্ট্রেট মুড ইউজ করতে পারবেন। সব মিলিয়ে ক্যামেরাটি অসাধারণ ছিল। আশা করি সবার পছন্দ হবে ক্যামেরাটি। অবশেষে কথা বলা যাক পারফরমেন্স এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যাপেল A11 বায়োনিক চিপ, সাথে থাকবে 3 জিবি র্যাম। দাদা কি বলবো এর পারফরমেন্স নিয়ে, মারাত্মক রকমের পাওয়ারফুল ছিল ফোনটি। পৃথিবীর যে কোনো কাজ, যে কোনো গেম খেলতে পারবেন ফোনটিতে অসাধারণভাবে, তাই পারফরমেন্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আরামসে চালাতে পারবেন ফোনটিকে। 30 মিনিটের বেশি ফোনটি ইউজ করলে কিছুটা গরম হলেও তা স্বাভাবিক, তেমন একটা হিট হয় না ফোনটি। ফোনটিতে ব্যাকআপ দিচ্ছে 2716 mAh এর ব্যাটারি। আমি ডেইলি ইউজে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ তেমন একটা এক্সপেন্সিভ না হলেও একদিন চলার মতো। বক্সে দেওয়া চার্জার দিয়ে প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগে ফোনটি ফুল চার্জ হতে। সব মিলিয়ে ব্যালান্স একটা ফোন বলা যায় এটিকে, কিন্তু কিছুটা ওভার প্রাইজ, তাই ফোনটি কেনার আগে একবার ভেবে দেখতে পারেন। আইফোনের ফ্যান বয় না হলে এই প্রাইজের মধ্যে স্যামসাং গ্যালাক্সি S9 Plus এবং গুগল পিক্সেল 2 XL ফোনটি দেখে আসতে পারেন। এই ভিডিওটি স্পন্স করার জন্য সনি টেলিকমকে ধন্যবাদ। সনি টেলিকমে আপনারা যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন পাবেন। তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ঠিকানা নিচে দিয়ে দেওয়া আছে, চেক করে আসতে পারেন। কেমন হলো ভিডিওটি নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে কি করতে হবে জানেনই তো, তাই আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।